don't look good. Finish it off. Allah Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Lily! Lily! Nasta hoye geche khete aay. কি হলো দেরি হচ্ছে কেন মা আমরা কলেজে যাচ্ছি এসো চল কলেজে সময় হয়ে গেছে আসছি বাবা আসি মা এসো রাখো বাবা রাখো রাখো আমাদের মিস খ্যাত আসছে আরে খ্যাত বলছিস কেন বল বেগম রোকেয়া আরে বেগম রোকেয়া যুগ ছিল অনেক বছর আগে নাচলো রকেট নাচলো ডিশ আর এখন এই যুগে এই পোশাক পরার কোনো মানেই হয় না এই নাও নাও লিলি তোমার বুরখা পড়ে গেছে ঠিক করে নাও একটা কথা সবসময় মনে রাখবে মা মেয়েদের শালীনতা হচ্ছে পর্দা সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এসব হচ্ছে অলংকার আর অলংকারের একটা অঙ্গ হচ্ছে বোরখা এই জন্য কোনোদিন মুখ থেকে সরে না যায় যাও ক্লাসে যাও আরে আরে কোথায় যাচ্ছিস ক্লাসে ম্যাডাম অসুস্থ আজ ক্লাস হবে না তোরা চল ক্যান্টিনে গিয়ে আড্ডা মারি না না আড্ডা মারা ঠিক হবে না চল লাইব্রেরিতে গিয়ে পড়ি হ্যাঁ চল আমি জানতাম পড়া ছাড়া এরা দুজন কিছুই জানে না চল লাইব্রেরিতে গিয়ে ওদের দুজনকে নিয়ে একটু মজা করি চল 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 লিলি এই টপিকসটা আমি ঠিক বুঝতে পারছি না একটু বুঝিয়ে দে না দে দেখো এই সাবজেক্টটা মাথায় ঢুকছে না শোনো বোরখা ওয়ালি তুমি পড়োই না
কাছে নামেন স্যার বাঙ্গি ফাটাই দেব আসসালামু আলাইকুম কন্যা আপনি কেমন আছেন আমার নাম শরীফ চৌধুরী শরীফ মানে ভালো লোক আমি গান পছন্দ করি চলে যাচ্ছেন কেন গো আপনি পছন্দ করেন না চলেন স্যার চলেন হিসাব লেখাপড়া হয় এই কলেজে শরীফ মানে ভালো লোক মেয়েরা এটা বোঝে না তা বুঝুক আর না বুঝুক এটা আমাকেই বুঝিয়ে দিতে হবে ঠিকই বলছেন স্যার আপনার একটা দায়িত্ব আছে না ওই শালা প্রিন্সিপালের বাচ্চাকে ডাক আর ভাঙ্গি আমি ফাটাই দেব আমি অনুমতি দিতেছি স্যার অন্যায় যত শক্তিশালী হোক ন্যায়ের কাছে তাকে পরাজয় স্বীকার করতেই হবে বুঝতে পারছো কারণ ন্যায় এমন এক শক্তি এই যে প্রিন্সিপাল জলদি আসো তোমারে শরীফ চৌধুরী ডাকে উনাকে অপেক্ষা করতে বলেন আমি ক্লাস শেষ করেই আসছি কোস কি তুই বলে পণ্ডিত ও তো লেখাপড়া শিখছস প্রিন্সিপাল হয়েছস আর এটা জানোস না যে শরীফ চৌধুরী ডাকলে সব ক্লাস পনের মধ্যে হান্দাই দিয়ে দৌড়ে যেতে হয় বাজে কথা বলবেন না বাজে কথা তো আমি মুখে কইতেছি কিন্তু এখন না গেলে শরীফ চৌধুরী যখন কইরা দেখাই দিব তখন স্যার আপনি যান শুনে আসুন শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতির মেরুদণ্ড নয় তার আবার শিক্ষা ভাঙ্গি ফাটাই দেব জি বোঝে না লেখাপড়া জানা শিক্ষিত মানুষ আমাদের অশিক্ষিতের কথা বোঝে না ভাঙ্গি ফাটাই দেব শোনো প্রিন্সিপাল তুমি তো গণতন্ত্রে বিশ্বাস করো গণতন্ত্র মানে যে দল বেশি সে দলের রাজত্ব আমাদের দেশে মূর্খের সংখ্যা বেশি শতকরা 80 ভাগ সুতরাং এদেশে মূর্খের রাজত্বই থাকবে তাই তোমার অনেক দিন বলছি আবারও বলতাছি এই কলেজ উঠাইয়া দাও এখানে আমি অন্য কায় কারবার করব এইসব কি বলছি না বুঝো নাই জ্ঞানী মানুষ মূর্খের কথা বোঝে নাই শোনো প্রিন্সিপাল মানুষ যত শেখে তত কম মান্য করে এখানে কোনো স্কুল কলেজ থাকতে পারবে না এখানে অশিক্ষিত লোকেরা থাকবে সবার চেয়ে শিক্ষিত হব আমি ক্লাস ফোর পাস আজ থেকে কলেজ বন্ধ ভাঙ্গি ফাটাইয়া দেব ইয়ে স্যার আছে আছে স্যার আপনার ছোট ভাই রাজা চৌধুরী ফোন ভাঙ্গি ফাটাই দেব ছোট ভাই তোমার না দেখলে আমার মন খারাপ মাথা আমার প্রাণটা উথাল পাতাল করে ক কি খবর ছোট ভাই হলো কি ওনার জান এই ছোট ভাইয়ের জন্য আজ তোমার জানটা পাইছে গেল জাগা কাল থেকে কলেজটা বন্ধ রাখবা বুঝলা যাই সারা আবার কোন দিকে গেল আরে শোনো আমার বুকের মধ্যে এখন আনন্দ দরবার করতেছে কবে আসতাছো কবে আরে পুলিশ সব ম্যানেজ করে ভালাই কবে আসবা শুক্রবার বাঙ্গি ফাটাই দেব প্লেনে এসে পড়ছে হ্যাঁ ডুবাইছে তাড়াতাড়ি জামের জন্য কোথাও সময় মতো যাওয়া যায় না ডান দিকে স্যার ডান দিকে ঢোকেন স্যার হিন্দে ঢোকেন স্যার কোথায় যাচ্ছেন আরে রাখো আমার ভাই আসতেছে হ্যাঁ স্যারের ভাই আপনি যেতে পারবেন না আরে তা আমি যেতে পারবো না আমি স্যারের লোক তো আরে আরে একই কোথায় যাচ্ছেন আমার ভাই আসতেছে হোয়াট ইজ দিস আরে রাখো তোমার হোয়াট ইজ দিস স্যার 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 এটা সিকিউরিটি এরিয়া এখানে আপনি উইদাউট পারমিশন ঢুকতে পারেন না আরে কিসের পারমিশন আমার আমার ভাই আসতেছে বুঝছেন আমার আমার দেরি হয়ে যাচ্ছে ছাড়ো তার পারমিশনের পাঁচ মিনিট স্যার আপনি কি রেলিং কি আপনার পারমিশন আরে কিসের পারমিশন না আমার পারমিশন হলে তোর চাকরি হবে ঢুকে কেন স্যার তোর তোর চাকরি আরে করতে কি স্যার ভাই 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 ওরে ভাই আয় বুঝি ভাই আয় 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 বলে ভাই আয় বুঝি আরে সব প্যাসেঞ্জার নাইমে গেছে তুই একা কে তোমার লেগে খারে আর হইছি আয় আয় মুখে আয় ভাই আয় ভাই আয় 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 সুতরাং
My borrow by East and Court Supreme Authority. It's a Bajan, it's a no. Bajan! Sir, glass. শুয়ারের বাচ্চা আমার ভাইজান বোতল শুদ্ধ খাবে যা ভাগ মাঙ্গের পো ভাগ ভাইজান এটা তোমার জন্য কি এইটা তুই যখন আনছস তখন তো পেট ভরে খাবো কে ওসি সাহেব না এখন দেওয়া যাবো না দুই ভাই এখন জাহান্নামের মধ্যে আছে আপনার বেহেশতের থেকে ফোন ওইখানে এখন পৌঁছাইবো না রাখি ভাই আসামি হয়ে বিদেশে পালিয়ে থেকে বড় নিরাশ ছিলাম কোনো ফুর্তি করতে পারি নাই তুমি আমার খুনের কেস সব সমাধান করে দে সুতরাং আমার নামে আর কোনো কেস নাই শুধু মাসে একটা খুন আমি আবার খুন করব আরে ভাই খুনের রক্ত না দেখলে আমার ঘুম আসে না ঘুম আসে না করবি করবি আরে তুই যখন আয়া পড়ছিস তখন সব শালার বাঙ্গি বানাই দেব এখন কটা দিন আনন্দ ফুর্তি কর কি বাপ জব্বার মুখ কালা কেন কোবলা টাকা দেয় নাই না আর থামলি কান বাপ আর আমারে গালি দিছে না হ গালি দিছে আর বলছে আবার টাকা চাইলে আপনার হাত কাইটে ফালাইবো এই কি কইলি ভাই কুত্তার বাচ্চা কি কইলি আমার ভাই হাত কেটে লেবো আমার ভাই স্যার স্যার ওরে থামান ও তো আবার খুন করে ফালাইবো করুক মানুষের তো অনেক রকম নেশা থাকে মদ মাগি জুয়া আমার ভাইয়ের শুধু একটাই নেশা খুনের নেশা কোবরারেও খুন করবেই এই নাঙ্গের পো কোবরা এই তুই বলে আমার বাইরে আটকে দিবি তুই আমার বাইরে আটকে দিবি তোর ভাই এই এলাকার ডন হতে চায় ডন এই এলাকার ডন আমি তোর ভাই আমার কাছে ট্যাক্স চায় আমি তার হাত কাইটে ভাঙাবো কোবরার কাছে ট্যাক্স নাই এমন কোন মায়ের পুত্র জন্ম নেয় নাই নাঙ্গের পো কোবরা সাপের নাম রাখলে তোর মতো নিদুর কোনদিন সাপ হইতে পারে না তুই আমার ভাইদের আটকে ঢালাবি আজ আমি তোরে জানে মাইরা চোর রাস্তার মোড়ে সাইনবোর্ড বানিয়ে ঝুলে রাখো ওই সাইনবোর্ড দেখা মানুষ ভয়ে চমকে উঠব Oh!
ভাই পাবলিক খাড়া খাড়া দেখা লও এই লাশ আমার ভাইয়ের দিকে চোখ দিলা তাকাইছিল তাই ওরে আমি খুন করে ঝুলিয়ে রাখছি এই লাশ সাইন বোর্ড কইরা রাখছি যাতে আর কোনোদিন কোনো মাঙ্গের বউ আমার ভাইয়ের দিকে চোখ তুলা না তাকায় বুঝলে ভোর ভোর টি ওয়ান না করলে বুঝুম কেমনে আমার ভয়ে গুন্ডারা হাগামুতা ছেড়ে দেয় পেট খারাপ হয়ে যায় আরে আমি যে এলাকায় থাকি আক্কেলালি সেই এলাকায় কে আক্কেলালি বোটাকে ও স্যার আমার সাথে এক্ষুনি চলুন যে রাস্তায় খুন হয়েছে খুন হয়েছে ওই যে শুরু হয়ে গেছে কে হয়েছে আপনার এমন করছেন কেন স্যার আমার স্যার আমশায় বাইরে বাইরে শুরু করে দিয়েছে স্যার এই যে স্যার বের হয়ে গেছে স্যার বের হয়ে গেছে আপনারা আমার সাথে সবাই পেলো না এই আমার সাথে চলো সরি সরি স্যার আমি যখন যে এলাকায় যাই সেই এলাকার সন্ত্রাসীদের ঘাম বাইর হইয়া যাইতো মুখের ঘাম তো মুস্তাছেন কিন্তু তলে যে দিয়ে মুছবে না এর ঘাম না গাদলা ওসি সাহেব কোথায় বলতে পারেন হ্যাঁ ওসি রে কি দরকার আরে আমি আছি না কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন আরে আমার নাম আক্কেল আলী দারোগা আমি যেখানে যাই সব সন্ত্রাসীরা বই হুড়া সে কথা থাক স্যার এ কথা অনেক শুনাইছেন এবার নতুন কিছু থাকলে বলেন আপনার অভিযোগটা কি সন্ত্রাসীরা আমার কলেজটাকে উঠিয়ে দিতে চায় কি ও কলেজ উঠিয়ে দিতে চায় হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ এত বড় সাহস কার কে সে হালের মতো বদমাইশ যে শিক্ষার মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চায় কে সে কে 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 শরীফ চৌধুরী আমি ওসি সাহেবকে খুঁজছিলাম উনি কোথায় বলতে পারেন পাশের রুমে ওসি সাহেবের কাছে গিয়া লাভ নাই আমি তো জায়গা থাকি হ্যাঁ তো ঘুমায় ওসি সাহেব ওসি সাহেব হোয়াট কি আপনি কি চান আমি আমি সৈয়দ আহমদ কলেজের প্রিন্সিপাল এটা আপনার কলেজ না যে অনুমতি ছাড়া ঢুকে পড়লেন ওসি সাহেব বলে সাহের মতো চিৎকার করছেন কেন সাহের মতো চিৎকার তো আপনারা করাচ্ছেন যেখানে সন্ত্রাসীরা কলেজের মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চাইছে সেখানে আপনারা নাক ডেকে ঘুমোচ্ছেন কি বলতেছেন আপনি শরীফ চৌধুরী আমার কলেজটা উঠিয়ে দিতে চান ও মাই সুইট ডার্লিং তোমরা এখানে লেখাপড়া ক্লাস করছো আজ আমি তোমাগো ক্লাস করাবো তুমি লেখাপড়া ক্লাস না তোমাগো শরীরের ক্লাস তোমাগো শরীরে কতগুলি পার্টস আছে সব আমি দেই গেলামু সব আমি দেই গেলামু কি হয়েছে হ্যাঁ কে হয়েছে এসব কি হচ্ছে রাজা ওই শুয়ারে বাচ্চা কি হচ্ছে দেখছিস না আমি মেয়েটারে ক্লাস করাচ্ছি এই তুমি দাবি দাবি কি দেখছো ধরো ওকে ওকে ধরো হ্যালো পুলিশ স্টেশন এক কাম করতো বাবা কি
দারোগা সাহেব স্যার স্যার বউ ও দরকার নাই তুই 5 টাকা সিগারেট নিয়ে যা হ্যাঁ এবার বলো তোমার অভিযোগটা কি স্বামী তোমারে তালাক দিছে নাকি তোমার কেউ রেপ করছে হ্যাঁ সব বিচার করে দেই আসো আমার পাশে আইসা বসো স্যার স্যার আমার কথা শুনুন স্যার আপনি কিন্তু ভুল কথা বলছেন স্যার আমি ভুল করতেছি নাকি মায়া মানুষ দেখে তোমার মনে কুরকুরি ও দাদা খালি ডিস্টার্ব করে কামকাজ ঠিক মতো করতে দেয় না আসো ও দইরা বসাবো বাবা ডাঙ্গু ডুঙ্গুর আছে না তো সুতুষ ন বালিব মনে হয় ঘি কুপ্তা খায় তাড়াইলে এত সুগন্ধ আসবে কুপ্তিকা নইলি হইল যদি বনে আর কি এইবার বলো তোমার নাম নাসরিন হইতে পারে বাবার নাম সামাদ পালোয়ান হাই হাই হে তো মোড়া না হইতে পারে ইয়ে তোমার বাড়ি কই স্যার আপনি কিন্তু ভুল কথা বলছেন স্যার আরে বাবা রে বাবা আমারে মারলেন আপনি উলাপতি খাইবেন ডিস্টার্ব আমার নাম আক্কেল সাদেত্রি আমার নাম আক্কেল আলী আক্কেল আলী দারোগা আমার ভয়ে সব সন্ত্রাসীরা ঘুমটা পরে পালায় তুমি ঘুমটাটা খোলো তোমার কোনো ভয় নাই খোলো 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 ও সরম ঠিক আমি খুলে দিই খোলো খোলো ঘুমটাটি খোলো আমার সাথে একটু কথা বলো না রে বাবা বাবা ওনা বলো রে কাম নাই সিধা গাঙ্গ হইয়া বার্মা হইয়া ব্যাংকক কাম গা তোর আমি বার্মা পাঠাচ্ছি সিধা না 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 তাইলে আমি ঠিকই শুনছি মেয়ে লোকরা অভিযোগ দিতে আসলে তুমি তাদেরকে কাছে বসাও হ্যাঁ কোলে নিয়ে বসাও কোলে না না শুনা আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না আমারে বিশ্বাস করো কেমনে বিশ্বাস করব তখন আমার কথা শুনলেন না পাশে আইনা বসাইলেন এখন বলছেন ঠেলা ওই শালা ডিস্টার্ব ডিস্টার্ব না ডিস্টার্ব হইছো তুমি বুঝছো কে দেখাই তো ঠিক কে হাই হাই হাতের বান্ধন পায়ে বাঁধতাছে ওরে আল্লাহ রে আজ যদি তুমি আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব না নিয়ে যাও তাইলে আমি তোমারে চিটাগাং দিয়া বার্মা পাঠামু বুঝছো বুঝছো আরে তার আগে পায়ের হ্যান্ডকাপ না খুললে মুখ দিয়া কথা কম কেমনে ওই শুয়ারে বাচ্চা দারোগা আমারে ছেড়ে দে কে কোন শালারে মুখ খারাপ করতাছে তার বাচ্চা কারে ধইরে আনছো জানোস না যাবে তোরে বাঙ্গের বয় ইন্সপেক্টর যদি আমার ভাই খবর পায় তবে তোর বাঙ্গি ফাটিয়ে দিব কুত্তার বাচ্চা আগে 14 বছর সাজা খেটে নে তারপর তোর ভাই তোকে ছাড়াবে আক্কেল আক্কেল আলে আসামি দিকে খেয়াল রেখো স্যার আমি একটা কথা বলবো স্যার বলো কোনো অপারেশনে যেতে হলে 3 দিন আগে বলবেন স্যার 3 দিন পানি খাওয়া বন্ধ করতে হবে তা নাহলে কোনো অপারেশনে সাকসেসফুল হতে পারবো না প্রমোশনও হবে না ঠিক আছে এখন খেয়াল রেখো আচ্ছা না জোরে গামো কেন কয় নাই আপনি আবার ভুল করতেছেন আপনার খেয়াল গাইতে কয় নাই খেয়াল রাখতে কইছে কেউ শুনে নাই তো না কেউ শুনে নাই খালি আমি শুনছি তাই আপনি খুব ভালো গান গান শুয়ারের বাচ্চা তুই আমারে 14 বছর জেল খাটাবি এমন জেল এখনো পয়দা হয় নাই মাঙ্গের পো কুত্তার বাচ্চা তোর জেল আমি ভাঙ্গে হালামু না ভাই না পুলিশের লাগে ঝগড়া করতে নাই আরে পুলিশ পালতে হয় আমরা যে ব্যবসা করি যে কাম করি তার মধ্যে পুলিশের যে সবচেয়ে সাহায্যকারী হাত সেই পুলিশের লাগে ঝগড়া করতে নাই দেন ভাই আমার ভাইরে ছাইরা দেন জলদি ছাইরা দেন না না আমি আপনাদের কিছু করব না কোনো কিছুই বলবো না কারণ পুলিশের আমি খুব ভালোবাসি মেয়ে মানুষের মতো ভালোবাসি মেয়ে মানুষ যেমন টাকার বিনিময় দেহ বিক্রি করে তেমনি পুলিশও বিক্রি হয় টাকার বিনিময় আমি তোমাদের টাকা দেমু অনেক টাকা দেমু আমার বাইরে ছাইরা দাও জলদি করো বড় কষ্ট পাচ্ছে জেলের মধ্যে কোনো ফ্যান নাই এয়ার কন্ডিশন নাই স্যুপ নাই জুস নাই খাট নাই পালক নাই মেয়ে মানুষ নাই বড় কষ্টে আছে আমার রাগ করেন না ভাই রাগ করেন না আমার বাইরে ছাইরা দাও ছাইরা দাও ছাইরা দাও না কাল আদালতে চালান করে দেব সেখান থেকে ছাড়িয়ে নেবেন বাঙ্গি ফাটাইয়া দেব কি হয়েছে স্যার
কি হয়েছে? না না কিছু হয় নাই, কিছু হয় নাই। তোমার থানার মধ্যে কিছু মূর্খ অফিসার আছো, আমার ভাইকে গ্রেফতার করে আনছে। আপনার ভাইকে গ্রেফতার করে নিয়েছে সাব ইন্সপেক্টর স্যার। ওনার ভাই কলেজে গিয়ে মেয়েদের সাথে নষ্টামি করেছিল, তাতে কি হয়েছে? শরীফ চৌধুরী বা রাজা চৌধুরী মেয়েদের সাথে রেপ করবে নাকি তুমি করবে? ইডিয়েট, এসব কি বলছেন স্যার? ওকে এখনই ছেড়ে দাও। আমি ছাড়তে পারবো না। ছাড়ো, ওকে এক্ষুনি ছেড়ে দাও। আপনি রাগ করবেন না স্যার। না 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 না, আমার কোনো রাগ নাই, রাগ করবো কেন? পুলিশ আমার ভাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। আর ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্র মৃত্যু হয়। পরও মৃত্যু হবে, তবে এখন না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ছাড়ো না ছাড়ো। আরে আমি আছি না, শোন, ওই কুত্তার বাচ্চারে মেরে আলামু। আগে বাড়ি সঙ্গে আল্লাহর কসম, তোরে মারি তোরে নেবে আলামু। আরে চল, তার কসম তোরে আমি খুন করো। ছোট সাল চলেন, বড় সাল। তুই আমারে পুলিশে ধরাই দিছ? পুলিশের আমি কিছু বলি নাই, কারণ পুলিশ শয়তানের ভাই। কিন্তু তোরে ছাইরা দিলে আমার মান সম্মান সব চইলা যাবে, বলবে যে বেটার শক্তি বোধহয় শেষ হয়ে গেছে, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, হিজড়া হয়ে গেছে হিজড়া। এই ছোট বাঙ্গি ফাটাইয়া দে, শুয়ারের বাচ্চা। কি বললেন প্রিন্সিপাল? আমি আসছি। তাড়াতাড়ি বাংলি ভাড়াই দে। লাশটা গাড়িতে উঠাইতে কাজ দি। দারোগার লাশটা গাড়িতে উঠা। তাড়াতাড়ি কর, উঠা 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 উঠা। দেখিস আমার মৃত্যুর প্রতিশোধ চাচা। আমার বাবার লাশটা দাফন করবো, একটু কবরস্থানে পৌঁছে দেবেন। ওই ঝামেলায় আমার ভাড়াবেন না, অন্য গাড়ি দেখেন। অন্য গাড়ি কোথায় পাবো? ওই যে একটা ঠেলা গাড়ি আইতেছে। চাচা যান, আমার বাবার লাশটা একটু কবরে পৌঁছে দেবেন। এতগুলি গাড়ি হেঁটে গেল, চোখে দেখলেন না? সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার বাবা লাশ নিতে রাজি হলো না। তা আমি রাজি হবো কি করে ভাবলেন?
চাচা আপনার ভাই পড়ি আমার বাবাকে কবরস্থানে পৌঁছে দেন ভাই করেন ঝামেলা করেন না ভাইজান আমার বাবার কবরটা কেটে দিন না ভাইজান আমার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন আরে ওই মরাকে কবর দিলে শরীফ সাহেব আমাদের জিন্দা কবর দেবে তার চেয়ে Thank you.
রাখবেন। আইন সবসময় তার আপন গতিতে চলবে। শরীফ সাহেব যদি অন্যায় করেই থাকে তার বিচার করবে আদালত, আমরা আইনের সেবক মাত্র। আপনি যদি আইনের সেবকই হন তাহলে আমার বাবার হত্যার বিচার কেন হবে না? অবশ্যই হবে। কবে হবে বলুন, কবে হবে? এক মাস, দু মাস, এক বছর, দশ বছর, গড নোজ, আমরা বলতে পারি না। আমার বাবার মৃত্যুর জন্য আপনাদের মুভ করা উচিত। এ বিষয়ে আমরা কিছুই করতে পারবো না। আমার বাবার হত্যার বিচার আপনি কিছুই করতে পারবেন না? শরীফের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমার বাবার মৃত্যুর বিচার আপনাদেরই করতে হবে, আপনাদেরই করতে হবে। আসলে আমাদের কিছুই করার নেই। এই যে পেপার দেখছেন, এতে যা লেখা আছে তা বিশেষ মহলের স্বার্থের কথাই লেখা আছে। শরীফ চৌধুরীর বিরুদ্ধে আমরা কোনো কথাই লিখতে পারি না। কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনারা কাপুরুষ। কোথাও তোমার খুনের বিচার পেলাম না বাবা। এদেশে আইন আছে শুধু কাগজে কলমে, আইনের কোনো প্রয়োগ নেই। আইনকে সব সন্ত্রাসীরা মেরে দাফন করে দিয়েছে, সাক্ষী প্রমাণে আইনের হাত বন্ধ। কিন্তু আমাদের হাত বন্ধ না বাবা, জানো আমরা তোমার হত্যার প্রতিশোধ নেব। বাবা, যেদিন তোমার হত্যাকারীদের এনে এই কবরস্থানে শুয়ে দিতে পারবো, সেদিন কবর থেকে বোরখা উঠিয়ে আমরা আবার পড়ব। তোমার হত্যার প্রতিশোধ আমরা নেবই নেব। অন্যায় অবিচার মানব না, দুঃখ ব্যথায় আর কাঁদব না, অন্যায় অবিচার মানব না। জ্বেলেছি আগুন চোখে, বিঁধেছি তুফান বুকে, দিতে হয় যদি তবে নেব আমার প্রাণ। বাংলার মাটি, বাংলার মাটি, বাংলার মাটি।
না অন্যায় অবিচার মানব না তোমরা অল্পদিনে যে দক্ষতা এবং পরিশ্রম করে ক্যারাতে শিখেছো তাতে আমি মুগ্ধ হয়েছি আমাদের এই দক্ষতার অনুপ্রেরণা হচ্ছেন আপনি আপনার প্রেরণাতেই আমরা উজ্জীবিত হয়ে শিখতে পেরেছি তোমাদের এই শিক্ষা আজ থেকে তোমরা ছড়িয়ে দেবে ওই ওই শুয়োরের বাচ্চা শরীর চৌধুরী এলাকা চাঁদা না দিয়ে কেউ বাঁচতে পারে না আমার কাছে কোনো টাকা নাই গত তিন দিন ধরে হরতাল বেচা কেনা নাই কোনো দোকান চলে না ভাই দোকান চলে না জীবন তো চলে আর জীবন থাকলে চাঁদা দিতে হইব আর চাঁদা দিতে না পারলে তোর বোনকে নিয়ে গেলাম তোর ভাইকে বাঁচাতে চেয়েছিলি না তোর ভাইকে বাঁচাতে হলে তোকে তো একটু কষ্ট করতেই হবে লক্ষ্মীজি আমি তোকে বলবো মেয়েটাকে ছেড়ে দিতে তুই বলবি তুই কেদা আমি বলবো আমি তোর জম তুই বলবি ওই শালিকো ধর তারপর তোরা আগায় আসবি আমাদেরকে মারতে তাই ওইসব বলার আগেই তোকে পোস্টমর্টম করে দিতে চাই পোস্টমর্টম তো করে মানুষ মরলে আমরা তোকে আগেই করতে চাই ওই মাগি আমরা আগেই তোকে পোস্টমর্টম করে দিমু শেষ হয়ে গেছে এখন চোখের পানি মুছে ফেলতে হবে আর কাটবে না এবার অত্যাচারীর হিংস্র নখ ভেঙে ফেলবো কসম বাংলার মাটির যারা নারীদের নষ্ট করতে চায় তাদের এই বাংলার মাটিতে কবর দিন আমার লোকদের মেরে বেগুন ভর্তা করে দিয়েছে কারা ওরা দুটো মেয়ে স্যার তুফানের মতো আসলো আর আমাদের মেরে চলে গেল ওরে হারাম দাদারা তোরা মার খেলে তো আমার পিলার ভেঙে যাবে আমার শক্তি কমে যাবে মাঙ্গের পো হ্যাঁ মাঙ্গের পো ওদের খায়ে মানুষ করে দেব আমি সিনেমার ভিলেন রাজীব নই যে নিজের লোকদের মেরে নিজের শক্তি নষ্ট করব তবে মাপ একবার করব একবার দুইবার না যা বাবা ওই মাইয়ের দুইটার খবর আইনা দে আমি ওগো বাঙ্গি ফাটাইয়া দেব কিন্তু স্যার এখন তো আপনার খোঁজার সময় নাই কেন নাই ও হ্যাঁ ভাইজান
ব্যাংককে সম্মেলন হচ্ছে, তোমাকে ওখানে যেতে হবে, কারণ তোমাকে ইন্টারন্যাশনাল স্মাগলিং কনফারেন্সে প্রেসিডেন্ট করা হয়েছে। প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কি খায় না পরে? প্রেসিডেন্ট খায়ও না পরেও না, খালি হাত মুখ লারে। হ্যাঁ, নাড়া চাড়ার কাজে আমার উপরে আর কেউ নাই। ঠিক কথা। তোরা বাইচা গেলি, তোরা বাইচা গেলি। যাবার আগে আমি কোনো কুবা কাজ করবো না, শুভ কাজে যাচ্ছি। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? বসো, তোমরা এসেছো, ভালোই হয়েছে। আমিও তোমাদের খোঁজ করছিলাম, তোমার মায়ের পাগলামি আগের থেকে আরো বেড়ে গেছে। আপনার স্বামী মারা গেছে আর আপনি হাসছেন? তাই তো, আমি হাসছি কেন? আমি কাঁদব, আমি কাঁদব। আপনার খাবার? না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে, আমি খাবো না। যাও মা, মা গো, মা, কে তোর মা? তোর মা মরে গেছে, তোর কোনো মা নেই। কথা বলো না মা, তুমি আমার মা, তুমি শান্ত হও। আমি শান্ত হব না। তোর মাকে সবাই বে, তাকে তোরা বাঁচাতে পারিস নি। আমাকে বাঁচাতে আসিস কেন? যা যা যা, চলে যা, যা চলে। মা, তুমি তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব মা? তুমি কেঁদো না মা, তোমার বুকে যারা এই যন্ত্রণা সৃষ্টি করেছে, কসম বাংলার মাটি, তাদের খতম করে দেব। মা, তোমাকে আমরা নিতে এসেছি। না, আর কোথাও যাবে না। যাবে মা, তোমাকে যেতে হবে। আব্বা জানে কলেজ ওরা উঠিয়ে দিয়েছিল, সে কলেজ আবার কাল থেকে চালু হবে। তুমি সে কলেজের পতাকা উঠাবে মা। পতাকা? আজ থেকে এই কলেজ আবার চালু হবে, আমার বাবার দিয়ে এই কলেজ। আপনারা এই কলেজে নির্ভয়ে পড়তে আসবেন, মনে রাখবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওরে বাবা রে, বিষের মতো ব্যথা। তুমি কেন ডাব্বা ছুটতে গেলে বাবা? আমি ছাড়া আর কে আছে যে গাছে উঠে ডাব পেরে দেবে? আমি আছি না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমাকে আপনি বলবেন না, তুমি বলে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি কে? আমি পুলিশ। কেন, পোশাক দেখে চেনা যায় না? পুলিশের পোশাক পরলে কি পুলিশ হওয়া যায়? যায় না। ইয়ে যা তো মা, ঈদের পোশাকটা পরে আয় তো। আচ্ছা মা। আরে ঈদে কড়াইত করে গুলাল বিষয়। যে তোমার নাম কি? আপনি লেখাপড়া জানেন তো নাকি? কেন, এই যে পরিষ্কার বাংলা লেখা আছে। কেন মুখে কইতে পারো না বেয়াদব? কইবেন তো, আপনি বহু দায় বহ কলম লেখাপড়া জানেন না। এই যে আমার আমার নাম আকিল আলী, আমি আপনার মাইয়া। ওই যা বাজান। আরে না, থামো না, শোনা, পুলিশ কও, পুলিশ। পুলিশ? হ্যাঁ, পোশাক দেখে চেনো না? চিনি, কিন্তু পোশাক পরলে কি পুলিশ হওয়া যায়? ও, আমিও তো সেই কথাই কই, পুলিশের পোশাক পরলেই পুলিশ হওয়া যায় না। ক্যারামের কোনো বকাইতে খারাপ ছেলেরা যেন ওর দিকে খারাপ নজরে না তাকায়, তাই আমি এইবার ঈদে অরে পুলিশের পোশাক বানাই দিছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়ের ব্যবস্থা করেন।
তুমি ডাব গাছে উঠতে পারো ডাব গাছ ডাব গাছ কোন ডারে গয় এটা গোরা কই আরে ওই যে ডাব গাছ হ্যাঁ হ্যাঁ এইবার তিনজি তুমি ডাব গাছে মাথা উঠতে পারবা হ্যাঁ ডাব গাছ যখন তিনজি তখন গোরাতে মাথা ঠিকই উঠতে পারুম যদি ডাব গাছে মাথা উঠতে পারো হ্যাঁ তাহলে তোমার লগে আমার মেয়ের বিয়া দিমু তাহলে ওই এই গেছে যা উঠো গিয়া তো দোয়া করেন যাতে ফিরে আসতে পারি দেখ তোমা এই উঠতে পারলো কি না আচ্ছা ঠিক আছে ব্যথা আরে তাড়াতাড়ি উঠো নালে তোমার আমার বিয়ে হবে না তাড়াতাড়ি উঠো আহা উঠো না তুমি গিয়া তোমার বাবাকে কও এতক্ষণ আমি উঠে গেছি আমি বাবার নাম করতেছি তুমি গাছে মাথা উঠো পাইছে বাজান পাইছে একেবারে গাছে মাথায় উঠছে তাড়াতাড়ি একেবারে গাছের মাথায় উঠছে হ্যাঁ তাড়াতাড়ি আসো হ্যাঁ আসছে আসো 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 আরে তাড়াতাড়ি আসো আসো না কই মা কোথায় বাজার হ্যাঁ ও যে কই আরে তুমি দেখতে পাচ্ছছ না ও যে দেখো গাছের মাথায় যে আমি গাছের মাথায় উঠছি আসেন আসেন কারবার কি ওই এটা এটা ডাব গাছ হইলো কে নাই মাছ কি কলা গাছ নেই আল্লাহ আর তো কোন নাই বড় ডাব গাছ আর ছোট ডাব গাছ আপনি ডাব গাছের মাথায় উঠতে কইছেন আমি উঠছি এইবার আপনার মায়ের লগে আমার বিয়া দিতে হইব বিয়া তো দিমু কিন্তু বিয়ার পর মাই আমার এখানেই থাকবো তার মানে তার মানে হইল গিয়া তুমি ওইবার ঘর জামাই তুমি কি রাজি আরে ওরে গো আমি তো তাই চাই দাঁড়াও কি বলতে এসেছিলে না বলে চলে যাচ্ছে যে জি না আপনি তো সাঁতার কাটছেন পরে বলবো তাতে কি হয়েছে এখন তুমি স্বাচ্ছন্দ্যে বলতে পারো না মানে আমি বলতে এসেছিলাম আপনি যদি আমাদের কলেজে ক্যারাতে শিখান খুব ভালো হয় শুধু এটুকু বলতে এসেছিলে না মানে বলো না আমি এটুকুই বলতে এসেছিলাম কারণ কলেজে সব ছাত্রছাত্রীদের এখন শক্তি সাহসের দরকার নইলে ওরা যদি আবার কলেজ ভাঙতে আসে তখন তুমি যদি চাও শুধু কলেজের না আমি তোমারও দায়িত্ব নিতে পারি না এ তোমার দায়িত্ব মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি জানি তোমার কি আর কিছু বলার নেই আমার আর কি বলার থাকবে না মানে অন্য কোনো কথা অন্য কোনো কিছু আচ্ছা আমার সম্পর্কে তোমার কি ধারণা আপনার সম্পর্কে মানে আমি কেমন খুব ভালো খুবই ভালো সত্যি ভালো মন থেকে বললি আচ্ছা ভালো লোককেই তো মানুষ ভালোবাসে তাই না তুমি আমাকে ভালোবাসো না মানে মেলি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার দিকে তাকে বলো তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা বাসি মিলি মিলি তুমি সত্যি বলছো মিলি মিলি ইয়াহু শুনুন আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম বলুন আপনি যদি আমাদের কলেজে জয়েন করেন তাহলে খুব ভালো হয় সে তো আমি হ্যাঁ করব শুনুন কিছু বলবে আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম বলো আমাকে আপনার কেমন লাগে ই মানে ভালো লাগে শুধু শুধু ভালো লাগে ভালো লাগে ভালোবাসি তোমাকে আমি আপনাকে খুব ভালোবাসি হ্যাঁ আমরা তো সবাই সবাইকে ভালোবাসি তুমিও খুব ভালো মেয়ে
আর মেয়েদের তো সবাই ভালোবাসবেই। ইয়ে উ আমার খুব ঠান্ডা লাগছে, এবার আমি আসি। ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি। মিলি, মিলি, কি হয়েছে মিলি? আজ আমার বড় আনন্দের দিন মিলি, আজ আমার বড় আনন্দের দিন, আজ আমারও বড় আনন্দের দিন লিলি। আমি আমার ভালোবাসা পেয়েছি মিলি, আমি আমার ভালোবাসা পেয়েছি।
ছোট ভাই পেয়ার পাড়াই আইয়া পড়ছি আইয়া পড়ছি ছোট ভাই আমি চেয়ারম্যান হইছি আরে কত মাল আর কত কিছু রে ভাই আমি ইন্টারন্যাশনাল স্মাগলিং কমিটির চেয়ারম্যান হইছি আস্তে বলেন স্যার এই সব কথা লুকাইয়া বলতে হয় চুপ চুপ কেন লুকিয়ে কমু আমার ভাইজান বাংলাদেশে এত বড় সম্মান নিয়ে আইছে এইবার আমি স্মাগলিং এর বাঙ্গি ফাটাইয়া দেব স্যার স্যার আগে বাড়ি চলেন তারপর বাঙ্গি ফাটাইয়া চলো ভাই বলো আর কি কি ব্যবসা খবর আনছো হ্যাঁ এইবার আমি একটা বড় ডিল আনছি বিদেশি অস্ত্র চালান দেবে আর আমি কলেজ এনে ঢুকাবো তারপর মৌলবাদের শিক্ষা দেবো দেশের মধ্যে একটা লটন বটন লাগাই দেবো সব সালাদের শান্তির মধ্যে পাঙ্গি ঢুকাই দেবো ওয়ান্ডারফুল আরে দেশের মধ্যে তো লটন বটন হইবো কত বাঙ্গি ফাটবো মাঙ্গের পোলাগো আমাদের কাছে সাহায্য চাইবো আর আমরা লালে লাল হয়ে যাবো এই থামো 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 কলেজ আবার চালু করছে কে প্রিন্সিপালের দুই মাইয়া বাঙ্গি ফাটাইয়ে দেবো না ভাইজান তুমি বিদেশ থেকে আইছো বিশ্রাম নাও অগ বাঙ্গি আমি ফাটাই দিয়ে আইতাছি তোর বাবার যেদিন মারছি সেদিন তোরও খতম করা উচিত ছিল আর আমাকে খতম করার মতো শক্তি তোর নেই না 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 আমি তোরে গুলি করে মারুম না তোর বাবার এই পবিত্র কলেজে আমি তোর ইজ্জতের জানাজা পড়াবো এতদিন বিড়াল শিকার করছি আজ বাঘিনি শিকার করব বাঘিনীর তেজ বাঁধতে আমার ভালো লাগে এতদিন আমার ভাইজান বাঙ্গি ফাড়াইছে আজ আমি বাঙ্গি ফাড়াবো একেলা পাইয়াছি তোরে একেলা পাইয়াছি তোরে আজ আমি ছাড়ু না রে গরম মশলা Yeah.
দিয়া গেলাম বেহিসা গরম তেলে করে পয়সা দে না তুই আমারে কামড়াইয়া কামড়াইয়া খামো কাউয়ারে বিলাইয়া দিম
अच्छा ठीक है ठीक है तुम्हें ऐड़े को दिन जब ना चलो तुम्हें पहुंचे दिए आसि तुम्हें ऐड़े को दिन जा अच्छा ठीक है ठीक है तुम्हें ऐड़े को दिन जब ना बोलो तुम्हें ऐड़े को दिन जब ना मिली तुम्हें किस ना बोले चले लिली के कोथाय रेखे एले हासपाताले मायर काछे चलो कोथाय जेदिके दुचोख जाए ना आमी तुम्हारे साथ जाबो ना क्यानो लिली तुम्हें भालोबाशे हासान ना विपदे पड़ले मानुषेर मनेर मध्य थेके स्वतःस्फूर्त कथा बेर हय किन्तु किन्तु लिली के आमी चीनी तार बुक फाटबे किन्तु मुख फुटबे ना तार बुके जदि भालोबाशा आसे ভালোবাসা কোনো খেলনা জিনিস নয় এই বাসলাম এই ভুলে গেলাম কিন্তু কোনো কিন্তু নয় আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমাকে ছেড়ে তুমি চলে গেলে আমি বাঁচব না মিলি এসব কি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি যদি তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও তাহলে আমি আমার জীবন দিয়ে দেব হাসান হাসান শোনো শুনবো না দাঁড়াও হাসান আমি তোমাকে ভালোবাসি মিলি 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 কি বলছো
বলে তাই আমার হৃদয় আরে কারুণায় তুমি আরে কারুণায় আরে কারুণায় তুমি আরে কারুণায় যেন শ্রাবণ শেষে দক্ষিণা আর কারো নয় তুমি আর কারো নয় আর কারো নয় তুমি আর কারো নয় জমা তোমারই কাছে তোমারই প্রেমে আমি রয়েছি বেঁচে জীবন রেখেছি জমা তোমারই কাছে তোমারই প্রেমে আমি রয়েছি বেঁচে তুমি আছো তাই প্রাণ ফিরে পাই মানবো না মরণে কাছে পড়া যায় আর কারো নয় তুমি আর কারো নয় আর কারো নয় তুমি আর কারো নয় ভালোবাসলে এমনই তো হয় ক্ষণে ক্ষণে মনে হারাবার ভয় বারে বারে বলে তাই আমার হৃদয় আর কারো নয় তুমি আরে কারো নয় আরে কারো নয় তুমি আরে কারো নয় ভালোবাসলে এমনই তো হয় ক্ষণে ক্ষণে মনে হারাবার ভয় বারে বারে বলে তাই আমার হৃদয় আরে কারো নয় তুমি আরে কারো নয় আরে কারো নয় তুমি আরে কারো নয় আর ওই যে দেখেন ওই অগাই দেখো এই তো তাড়াতাড়ি আয় কি সুন্দর রোমান্টিক জুটি দুজনার ভালোবাসা দেখিয়া প্রাণটা একেবারে ভইরা গেল এমন ভালোবাসা শুধু একজনের জন্য হতে পারে না ভালোবাসা সবার জন্য গণতন্ত্র কি তন্ত্র মানে ভালোবাসার গণতন্ত্র ভালোবাসা ওই বেটা গাছের মধু কি তুই একাই খাবি আর কেউ খাবে না কি বাজে কথা বলছেন বাঙ্গি ফাটাইয়া দেব আমার ভাইয়ের খাবার তুই ছিনাই নিস তোর খাবার আমি নিয়ে যাব চলো মা চলো আসো 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 এই মামনিকে নিয়ে চল Yeah.
খেলা শিখছো তুমি খেলা শিখছো সেই দিন যেই দিন তোমার বাবার আমি কব্বরে শোয়াই দিছি আর আমি খেলা শিখছি ছোটবেলা থাইকা মানুষ যখন ডাঙ্গুলি খেলে ডাঙ্গুলি তখন থেকে অস্ত্র নিয়ে খেলতাছি অস্ত্র অস্ত্র আমার সঙ্গে জিততে হইলে আরো অনেক খেলা খেলতে হইব অনেক খেলা ওই এই দুইটা উঠাই লই আয় কাটছো কেন তোমার কি হয়েছে কিছু না তোমার মা মারা গেছে না 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 ও কথা বলো না তুমি মরবে কেন না আমি মরবো কেন তোমার মা তোমার মা মরে গেছে তোমার বাবা মরে গেছে তোমার বোন মরে গেছে তোমার সবাই মরে গেছে ডিং ডিং আর ডিং 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 আর ডিং শুধু বেঁচে আছি আমি আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে মা তুমি কেঁদো না তোমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না এখন তোমাকে কে ছাড়ে তার ঠিক নেই ইউ আর আন্ডার অ্যারেস্ট কি বলছেন আপনি অ্যারেস্ট করবো অ্যারেস্ট কলেজের মধ্যে মারামারি বিখ্যাত ব্যবসায়ী শরীফ চৌধুরীর ভাই রাজা চৌধুরীকে রেপ করার অ্যাটেম্প্ট ইউ আর আন্ডার অ্যারেস্ট হ্যাঁ হ্যাঁ যাও একে ধরে নিয়ে যাও মারামারি করে যাও যাও পুলিশের গুতো খাও তাহলে সব ঠিক হয়ে যাবে মিথ্যে কথা আমি কোনো মারামারি করিনি ওই রাজা চৌধুরী আমাকে ধরে নিয়ে আসছিল কলেজের সব ছেলেমেয়ে সাক্ষী দেবে সাক্ষী নিয়ে আমি এসেছি এখন ভালোয় ভালোয় চল নইলে পিস্তলে গুলিতে তোর মাথার খুলে উড়িয়ে দেব ওসি তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে তোর যা বলার আদালতে বলবি চল বললে জাহাজে করে অস্ত্র পাঠাই দিছে কাল 5 নম্বর ঘাটিতে ভিড়বে ঠিক আছে না ভিড়লে বাঙ্গি ফাটাই দেব মাঙ্গের পো তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস ওই কুত্তার বাচ্চা আমার গায়ে হাত তুলছস তুই তোর হাত আমি রেপ করবো আরে রে ছোট সাহেব কয়েন কি আপনার খাওয়া নিয়ে এসেছি এই তোর আদালত এই তোর কোর্ট তুই আমাকে কোর্টের নাম করে এখানে নিয়ে আসলি আমার আদালত কোর্ট সব এই শরীফ সাহেব এর চেয়ে বড় কোর্ট আর কোথাও নেই এখন তোর বিচার এরা করবে হ্যাঁ তোর বিচার হবে তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস তোর বাঙ্গি আমি রাজা আর হাত কাইটা ভাল না না আমি রাত কাটবো না ওকে আমি খাবো ওকে আই উইল ইট হার ছেড়ে দে শরীফ সাহেব চলেন এইসব খাওয়া খাওয়ির মধ্যে আমাদের থাকা ঠিক না জি স্যার আপনি ঠিকই কইছেন আমার মনে হয় চলেন চলো ও মাই বেবি ডগ আজ তোর বাঙ্গি আমি পাঠাবো বাঙ্গি পাঠাবো এই কুড়ে বাচ্চা লিলিকে ছেড়ে দে আজ তোর বাঙ্গি না বলে ধরবো এই বাড়িতে ডুবে মেরে ফেলা Ha 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 ha!
রাজা সাহেবরে মারতেছে জলদি আসেন কি তাড়াতাড়ি চলেন হ্যাঁ এসো কি কুত্তার বাচ্চা খারাপ স্যার এসপি সাহেব আসছেন জলদি পালান স্যার না সালার এসপির আমি খতম করে আলামো না স্যার না এই কাম করেন না স্যার তাহলে আমরা শেষ হয়ে যাবো আপনিও শেষ হয়ে যাবেন স্যার প্লিজ স্যার ওই কুত্তার বাচ্চা করে দাঁড়া রাখবেন কেউ না ওদের আর সহ্য করা হবে না ওদের কাছে আইনও বিক্রি হয়ে গেছে পুলিশের কাছে যখন আমরা বিচার পাইনি তখন ওদের ধ্বংস করে আমাদের একমাত্র কাজ ওদের ধ্বংস করতে হলে আগে ওদের আয়ের পথ বন্ধ করে দিতে হবে যেখানে যেখানে যা ব্যবসা আছে সব ধ্বংস করে দিতে হবে সবার আগে ধ্বংস করতে হবে ওদের অস্ত্রের চালান কোথায় জাহাজ ঘাটে চাকার পাম্প আমি ছেড়ে দিয়েছি এখন তোদের জীবনে পাম্পও ছাড়বো আমার পাম্প আমার শেষ হয়ে যাবে তোর পিস্তল থেকে গুলি ফোটার আগে আমার পিস্তল থেকে গুলি ফুটে তোর মাথার ঘিলু বেরিয়ে আমার হাতে এসে পড়বে এক পাও নড়বে না প্রিন্সিপাল কখনো বজ্জাত হতে পারে না না তা হতে পারে না কিন্তু স্যার ওই প্রিন্সিপাল ছিল বজ্জাত কলেজের মধ্যে সে ছেলেদের সন্ত্রাসী শিক্ষা দিত এভাবেই দুই মেয়েকে শিক্ষা দিয়েছে এভাবেই তার বাবা মারা গেছে এখন তারা দুজনে মিলে দেশে রাম রাজত্বের সৃষ্টি করছে একটু মানুষ ওদের গ্রেপ্তার করে নিয়ে আসছে এসপি বলছি হ্যালো আমি লিলি বলছি হ্যাঁ তোমরা সারেন্ডার করো কারণ তোমরাই সন্ত্রাস সৃষ্টি করছো দুই নম্বর জাহাজ ঘাটে শরীফ চৌধুরীর অস্ত্রগুলো আমি রেখে গেলাম আপনি ওই অস্ত্রগুলো নিয়ে নেবেন স্যার আপনি পুলিশ ফোর্স বাড়িয়ে দেন আমি ওই মেয়েদের ওই মেয়েদের গ্রেপ্তার করার আগে দু নম্বর জাহাজ ঘাটে যান ওখানে অস্ত্র পাবেন ওগুলো মালখানা নিয়ে আসুন যান কি আমার সব অস্ত্র পুলিশের কাছে স্যার স্যার দুটো মেয়ে আর একটা ছেলে এসে আমরা যখন সব মাল নিয়ে বের হব তখন আমাদের মেরে ভাগিয়ে দিল স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার আমাকে মাফ করে দিন এই নে মাফ বাঙ্গের পো Ah!
হ্যালো পুলিশ স্টেশন হ্যালো ওসি সাহেব স্যার স্যার ফোর্ট স্যার জম মানে বাম্বু টাইট মানে স্ক্রু টাইট আপনার ফোন রক্ষালা তোদের জন্য আমি একটু ঘুমোতে পারছি না বলে দে বেটাদের আমি ঘুমোচ্ছি স্যার এটা যদি আমি বলি আপনারে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবে মন করেছে কে জানেন রাধা সাহেব সাহেব কে হ্যালো শরীফ সাহেব সালামালাইকুম স্যার কি কি বললেন আচ্ছা আচ্ছা আমি আমিও খবর পেয়েছি এক্ষুনি আসছি সালামালাইকুম স্যার স্যার যেভাবে দৌড় দিলু তাতে মনে হয় অলিম্পিক প্রতিযোগিতায় নাম দিলে ফার্স্ট হতে পারতো এখন ফিরে আসলেই হয় আরে মানুষ যখন ভয়ে দৌড় দেয় তখন কোনো সালারি জ্ঞান থাকে না আমি আজ পর্যন্ত কোনো সাপকে ভয় পেলাম না 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 ভয় পাই নাই কোন সন্ত্রাসী কেউ না এমন বেটি কেউ না এমন দারোগার বাচ্চা হনো হয় নাই তবে আক্কে লালি হনো আছে কোথায় নাসু আমার জানের জান তুমি নাকি বাজান রে কইছো আমারে বিয়া করবা না হ্যাঁ তোমার বাবা ওই ওদিকে তাকা আরে তোমার বাবা যত পরীক্ষা আমার নিছে তত পরীক্ষা আমি জানা আমি স্কুল কলেজে দিতাম তাইলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইয়া দারোগা লয়া এস পিতাম সেলুট পাইতাম আমি দারোগা ইয়া অত পরীক্ষা দিতে পারলাম না তাইলে তুমি আমারে ভালোবাসছিলা কেন হ্যাঁ আমি এখন আমার ভালোবাসা ভুল লাগেছি তুমি ভুললে কি হইব আমি তো ভুলি নাই তোমারে ভালোবাসা দিতেই হইব দিমু দিমু অবশ্যই দিমু সুন্দর নারী না ধৈর কি থাকতে পারে সেই না মধু খাইতে আমার ইচ্ছা কথা সে সেই না মধু খাইতে আমার ইচ্ছা কথা সে চক্ষু মাইরা ছেড়ে চামড়া চক্ষু মাইরা চক্ষু মাইরা ছেড়ে চামড়া চক্ষু মাইরা চোখ মাইরা ছেড়
রে চিমড়ি চোখ মাইরাছে, চোখ মাইরাছে রে চিমড়ি চোখ মাইরাছে, চোখ মারিয়া বুকে আগুন লাগাইছে, চোখ মারিয়া বুকে আগুন লাগাইছে। চিকন চাকন কোমর খানি ডোলে যেমন দৈরার পানি, তেমন তোমার মতলব জানি আমায় কইর না গো কলঙ্কিনি। ওরে কলঙ্কের জ্বালায় কত রে, ওরে কলঙ্কের জ্বালায় কত মজা রইয়াছে। তোমার কথা সেই নাই আমার শরম লাগতাছে, চোখ মাইরা ছেড়ে ছেমড়ি চোখ মাইরা ছে, চোখ মাইরা ছেড়ে ছেমড়ি চোখ মাইরা ছে, চোখ মারিয়া বুকে আগুন লাগাইছে, চোখ মারিয়া বুকে আগুন লাগাইছে, চোখ মাইরা ছেড়ে ছেমড়া চোখ মাইরা ছে, চোখ মাইরা ছেড়ে ছেমড়া চোখ মাইরা ছে, চোখ মারিয়া বুকে আগুন লাগাইছে, হরে চোখ মারিয়া বুকে আগুন লাগাইছে। আসেন আসেন জলদি আসেন, ভাগ্য খুলে যাইব, টাকা একশো, টাকা একশো, টাকা একশো, আসেন টাকা একশো, ভাগ্য খুলে যাইব, জলদি বোর্ড ধরেন, আসেন আসেন, টাকা একশো, টাকা একশো, টাকা একশো। হায় হায় রে, আমার টাকা ফিরায় দাও, নইলে আমি বাড়ি যেতে পারুম না, আমার পোলার অসুখ, আমার পোলা মরে যাইব, ডাক্তারের ফিস আমি শেষ করছি, দাও ভাই। ওই শুয়োরের বাচ্চা, খেলার সময় মনে আছিল না ভাগ শালা, ওই ওই শালা, ওই ওই বেটা, জুয়া খেলতেছিলি কেন? আমি আসি নাই, তোমরা আমার জোর কইরা জুয়া খেলতে বসাইছো, কইছো আমার অনেক টাকা লাভ হইব, এক টাকায় একশো টাকা, আমার বাচ্চারে ডাক্তার দেখাইতে পারি না, আমার বাচ্চার অসুখ, এতগুনি টাকা তোমাকে বাইর করি। কি হয়েছে? ওরা আমার জুয়া খেলার সব টাকা পয়সা লইয়া গেছে। জুয়া? এই গরিবের বস্তিতে জুয়া খেলা? তোমরা এখানে জুয়ার আড্ডা বসেছো কেন? আরে জুয়া তো জুয়া, আমরা এখানে মাগের আড্ডা বসাবো, জানিস এটা কার? কার? শরীফ চৌধুরীর। শরীফ চৌধুরীর? তাহলে তো জুয়ার আড্ডা ধ্বংস করে। আমাকে
আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আর কোনদিন যদি এখানে জুয়ার আড্ডা বসিয়েছিস তবে জুয়ার আড্ডার সাথে সাথে তোদেরও পুড়িয়ে মারব। আপনারা যেখানে মা বোন নিয়ে বাস করেন সেখানে জুয়া খেলা হয়, আপনাদের লজ্জা করে না? আমরা তো কিছু বলতে পারি না, বললে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করে, প্রত্যেক দিনই জুয়া খেলে, মদ খেয়ে আমাদের মা বোনকে গালাগালি করে, কিছু বললেই ধরে নিয়ে যায়। আপনি আমাকে বাঁচালেন, আমাদের উপকার করলেন, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আমার জুয়ার আড্ডাও বন্ধ করে দিচ্ছে ওই মাইয়া গো বান্দি। হ্যালো কে? শরীফ চৌধুরী, তোর অস্ত্র এখন পুলিশের কাছে, তোর জুয়ার আড্ডা আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি, যে টাকার বাহাদুরি করে তুই সন্ত্রাসী করতি এখন থেকে আমি সব ধ্বংস করে দেবো। টেলিফোনে কথা না বলে সামনে আয়, তোর বাঙ্গি আমি ফাড়াই দেবো। জেগে স্বপ্ন দেখা ছেড়ে দে শরীফ চৌধুরী, এখন তো ধ্বংসের পালা, এইবার তোর ফেন্সি ডিলের আড্ডাখানা আর তোর চৌধুরী কেমিক্যালস আমি সব ধ্বংস করে দেব। হ্যালো হ্যালো হ্যালো, টেলিফোন করছিল আমাগো ফেন্সিডিলের কারখানার খবর পাইয়া গেছে, উঠাও বলে ধ্বংস কইরা দেবে। ভাইজান মাঙ্গের পোকা এর আগে খতম করে আলামু। হ্যালো জি জিনা, এখন দেওয়া যাবে না স্যারকে, স্যার এখন বিশেষ কাজে ব্যস্ত। তোমার মতো মেয়ে কেমনে এতিম হয়, কেমনে এতিম হয় আমি থাকতে, কেমনে নিঃসঙ্গ হয় আমি থাকতে। ভাই আহা কইলাম তো স্যার ব্যস্ত, এখন দেওয়া যাবে না ছোট ভাই। ছোট কি? ছোট ভাই ফোন করছে, দে না এখন এখন দেওয়া যাবো না স্যার, আপনি একটা কাজে ব্যস্ত আছেন। আরে ও সব কাজ পরে হবে, আগে আমার ভাই। হ্যালো ভাই, বাঙ্গের পরে আমার কারখানা জ্বালিয়ে দিছে। কি জ্বালাই দিছে? হ্যাঁ ভাই, সারা জঙ্গলটা ঘেরাও করতে হবে, তুমি পুলিশ পাঠাও। ঠিক আছে ঠিক আছে, আমি পুলিশ পাঠাইতেছি। ওই শুয়ারের বাচ্চা, তুই আমারে টেলিফোন দাস নাই কেন? এত বড় বিপদ আমার। বিপদ হয়েছে তো কি হয়েছে? আপনি সুখে সাগরে হাবুডুবু খাইতেছেন, টুনটুনি পাখির গান শুনতেছেন, এই সময় আপনার বিপদের খবর দেই কি করে স্যার? আর শোনেন নাই স্যার, ওই যে রোম যখন আগুনে পুড়তেছিল তখন বাঁশি বাজিতেছিল নীরু আনন্দের সুরে। আরে আমার সুখ দুঃখ হইলো আমার ছোট ভাই, তোর আমি কতদিন কইছি ছোট ভাই যখন ফোন করব আমি যেমন থাকি আমারে ফোন দিবি? মনে থাকবো। নে ফোন লাগাও, ওদের পুলিশ পাঠাইতে কা জঙ্গলে। হ্যালো ওসি সাহেব, আরে যদি থাকতে চান মঙ্গলে জলদি পুলিশ পাঠান জঙ্গলে।
তুমি এখানে? তুমি একা তো তাই। মিলি কোথায়? ঘুমোচ্ছে। মাঙ্গের পোড়া দুপুর 12টা মধ্যে যদি ধরা না দিস তাহলে হাসানকে মেরে ফেলা হবে সময় বেঁধে দিলাম তোদের দুপুর 12টা কাটা পাহাড়ে দুপুর 12টা মধ্যে চলে আসবি নালে হাসানকে মেরে ফেলা হবে হাসানকে বাঁচাতে হবে হ্যাঁ হাসানকে বাঁচাতে হবে বাজে 12টা বাজতে আর কয় মিনিট বাকি আছে মাঙ্গের পোড়া শেষ করে দে এখনো 5 মিনিট বাকি ওরা আসবে না খতম কইরে দে ছোট ভাই ঠিকই কইছে খতম কইরে দেওয়াই ভালো না চুপ ডোপ খতম করলে মাছ ধরা যাবে না ওই মাইয়া দুইটারে ধর হইলে এই বাঁচতে হবে Thank you.
ঠিক আছে আই বাঙ্গি পাড়াই দে হ্যাঁ টোপ হিসাবে পুটি মাছের মতো ঝুলাই রাখছি এখন তোরাও বাঁচবি না ও বাঁচবে না না ভাই জান ওকে মারার আগে ওর ইজ্জতটা আমি শেষ করব ও আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল ওকে আমি ছাড়বো না ওরে শুয়ারের বাচ্চা তোর ভাঙ্গি ভাড়াই দেবো আমার ভাইয়ের বিপদ আর তুই কষ গুলি করতে ওই অস্ত্র ফেলে দে ফেলে দে ওদের সবাইকে সরে যেতে বল আর হাসানকে ছেড়ে দিতে বল ওই জলদি নামা জলদি নামা আমার ভাইকে হাত দিবি না আমার ভাইরে মারবি না শুনে কি মরণের কাছে যাওয়া ঠিক হবে ভিতর সবদিকে মরণ হাত পাইতে রাখছে আমাকে বাঙ্গি ফাটানোর লাইগা না আমি যাবো আমি ওকে বাঙ্গি ফাটাবো আরে খারা ওদের মায়েরে ধরে আনতে হবে এছাড়ার কোনো পথ নাই হাসান তুমি আমার ভালোবাসা তোমার কিছু হলে আমার জীবন বাঁচবে না তোমাকে আমি মরতে দেব না মিলি এসব তুই কি করছিস মিলি ছি 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 তোর চরিত্রের এত অপমান হয়েছে আমি ভাবতেও পারিনি কি বলছিস তুই 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 আমার হাসানকে জড়িয়ে ধরেছিস হাসান অসুস্থ ওকে সুস্থ করতে হবে ও মরে গেলে আমি দেখব তুই দেখাই
তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাস? তুই আমার হাসানকে জড়িয়ে ধরে প্রেম করছিস? বেশরম, বাজে কথা বলবি না লিলি। এসব তুই কি করছিস লিলি? কি করছিস? তোর মতো বোন থাকার চেয়ে না থাকাই ভালো। তোর মতো বোনও থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই আমার হাসানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? না, হাসান তোর না, হাসান আমার। না, হাসান আমার। হাসান তোকে ভালোবাসে না, হাসান আমাকে ভালোবাসে। না, হাসান আমাকে ভালোবাসে। শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। না না, আমি তোমাকে ভালোবাসি না। আমি মিলিকে ভালোবাসি, মিলিও আমাকে ভালোবাসে। এসব এসব কি বলছো তুমি? তুমি আমাকে ঠিকই বলছি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, অনেকবার তোমাকে এড়িয়ে গেছি, কিন্তু আমাকে বুঝতে পারোনি। আমিও মিলি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোমার কাছে মিনতি করছি, আমাদের ভালোবাসাকে তুমি শেষ করে দিও না। না না, এ হতে পারে না। এ তুমি কি করলে হাসান? তোমাকে মারছিল দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তাই বলে তুমি লিলির মনে দুঃখ দেবে? লিলি, তখন আমাকে ভালোই বাসে না, তখন এই জীবন আমি আর রাখবো না। লিলি, না লিলি না, আমি তোকে মরতে দেব না। আমাকে মরতে দে। না লিলি, আমি তোকে মরতে দেব না। তুই মরে গেলে মাকে আমি কি জবাব দেবো? তুই মাকে নিয়ে শোকে থাকবি। না লিলি, আমাকে মরতে দে। আমি তোকে মরতে দেবো না, তুই আমাকে মাফ করে দিস। হাসান তোর তোরই থাকবে। হাসান কিনে তুই সুখে থাকিস। তুই আমাকে মরতে দিলি না মিলি। না মিলি, আমাকে ছেড়ে দে, আমি আর বাঁচতে চাই না। না মিলি, তো আমি তোকে মরতে দেবো না। উঠে আয়। শরীফ সাহেবের ভাই ওই দুই মায়ের ধরে লইয়া গেছে। আইন অন্ধ। ওই ওই শরীর বাচ্চা সাক্ষর করো কেন? তোরণে কইছি আমার কোর্ট আদালত সব হচ্ছে শরীফ সাহেব। শরীফ চৌধুরী যা ইচ্ছা তাই করবে, চুরি ডাকাতি খুন রাজারি অস্ত্র চালন সব, তারপর অন্য নেই। ঠিক আছে। ওই সরকার আমার কয় টাকা বেতন দেয়? ওই টাকায় আমার কিচ্ছু চলে না, শরীফ চৌধুরী টাকায় আমার সংসার চলে। তাই শরীফ চৌধুরী যা করবে সেটাই আইন, সে আইনের বাঙ্গি ফাটাবে, আমি আইনের বাঙ্গি ফাটাবো। আপনার নামে অনেক রিপোর্ট আমি পেয়েছি, কিন্তু বিশ্বাস করিনি যে আপনি পুলিশ হয়ে আইনের বাঙ্গি ফাটাচ্ছেন। স্যার, এসব কি বলছেন স্যার? সাহেব, আপনার মতো অসৎ পুলিশ অফিসারের জন্যই আজ আমাদের মতো পুলিশদের এত বদনাম। মিস্টার আক্কেল, আপনাকে আমি বরিশাল ট্রান্সফার করলাম। মিস্টার মিনহাজ, আপনাকে আমি এমন শাস্তি দেব
যা দেখে কোনোদিন কোনো পুলিশ যেন খারাপ কাজ করতে না পারে। ইউ আর সাসপেন্ড, আপনাকে আমি সাসপেন্ড করলাম। আমরা মরে গেলে তোর স্বাদ কোনোদিন মিটবে না। তোর মতো শয়তানের সামনে আমরা কোনোদিন নাচবো না। ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না, ওদের মা মারা গেছে। তাই তোরা নাচছো না কেন? নাচো, নাচলে তোমাদের আর মারবে না। মা, মা, ও তোমরা নাচ জানো না? এই দেখো 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 আমি নাচছি, দেখো এই দেখো আমি নাচছি।
আর খাইও হারামু তুই খান পুপরি আরে কোনটা তুই আর কোনটা ধরি কি তুই আজ কি করি ধরতে গেলে পিছলাই আজ চাকু মাইরা কলি যায় তোমার মা যদি বন্দি হয়ে থাকতো তুমি কি করতে মা আমার মা ছোটবেলায় মরে গেছে মা কেমন জিনিস তো আমি জানি না তবে কপালে যাই আজ আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে যাব ইনশাল্লাহ চলেন আগে থানে Thank you.
না, সেই হাত তো টিকে থাকতে পারে না। লাশ দুটো পোস্টমর্টমের ব্যবস্থা করো। মা, আমরা বাবার কথা রেখেছি মা। বাবা বলেছিল তার হত্যার প্রতিশোধ নিতে। আমরা নিয়েছি মা। আমাকে মিলি সব কান্নার দিন শেষ হয়ে গেছে। শত্রুকে আমরা খতম করে দিয়েছি। এখন আমাদের খুশির দিন। হাসান, তুমিও চোখ দিয়ে আর কান্না পড়ো, ওকে সুখে রেখো। কানুষ না বোন, যাওয়ার আগে আমাকে একবার আব্রু দিয়ে ঢেকে দে বোন, আব্রু দিয়ে ঢেকে দে, যা বোরকাটা নিয়ে আয়। বোন, এই বোরখা ইজ্জতের আব্রু, নে তুইও পর, আমাকেও পরিয়ে দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।